আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগামী 12 নভেম্বর দোহাজারী কক্সবাজার রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর আগে চলছে কালুরঘাট সেতু সংস্কারের কাজ। সেতুটি সংস্কার ছাড়া এই রেলপথে চট্টগ্রাম থেকে কক্সবাজারে ট্রেন চলাচল সম্ভব ছিল না। 92 বছরের পুরনো কালুরঘাট সেতুতে শুরু থেকেই ট্রেন চলাচল চলত, তবে জীর্ণ হয়ে পড়ায় এখন ট্রেনের গতিবেগ ছিল সর্বোচ্চ 10 কিলোমিটার। এখন এই সেতু সংস্কারের কাজ শেষ হলে ট্রেনের গতি 5 থেকে 6 গুণ বাড়বে। গত 1 আগস্ট সেতুটির বড় ধরনের সংস্কারের কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই সংস্কার কাজ করছে। পরামর্শক হিসেবে কাজ করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একদল বিশেষজ্ঞ। সেতু সংস্কার কাজ শুরুর পর ট্রেন ও গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে ফেরি দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছে সড়ক ও জনপথ বিভাগ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর 1931 সালে নির্মিত হয়। 1962 সালে যান চলাচল শুরু হয়। এর আগে আরও 2 বার সংস্কার করা হয়েছিল। সংস্কার কাজ শুরুর আগে 638 মিটার দীর্ঘ এই সেতুতে ট্রেনের গতি ছিল সর্বোচ্চ 10 কিলোমিটার। এই গতিতে কক্সবাজারে ট্রেন চলাচল সম্ভব নয়। আবার ট্রেনের ভারী ইঞ্জিন বহন করাও সম্ভব নয় জরাজীর্ণ সেতুর পক্ষে। এজন্য সেতুর গতি বাড়াতে এবং আর মজবুত করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে। সংস্কারের পর এই সেতুর গতি 50 থেকে 60 কিলোমিটার হবে। সংস্কার কাজের জন্য গত জুনে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের সঙ্গে 43 কোটি টাকার চুক্তি করা হয়। এই সেতুর ভিডিও করতে গিয়ে আমরা দেখেছি সংস্কারের জন্য প্রায় 100 বছরের পুরনো কালুরঘাট সেতু থেকে পিচঢালা কার্পেটিং তুলে ফেলা হয়েছে। এখন মূল কাঠামো মজবুত করার কাজ চলছে। এতে ইস্পাতের কাঠামো পরিবর্তন করে নতুন করে লাগানো হচ্ছে। সংস্কার কাজে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এই সেতু সংস্কার কাজে প্রায় 200 কর্মী কাজ করছেন। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে, এজন্য দ্রুতগতিতে কাজ চলছে। দোহাজারী কক্সবাজার রেললাইন চালুর আগেই এই সেতু সংস্কার কাজ শেষ হবে। ২০ অক্টোবরের আগেই রেললাইন বসানোর কাজ শেষ হবে। এরপর সেতু দিয়ে ট্রেন চলাচল করতে পারবে। নতুন যুগের সূচনার অপেক্ষায় এখন পর্যটন নগরী কক্সবাজার, বহুমাত্রিক রূপে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন। কক্সবাজারে তৈরি হচ্ছে বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন। নান্দনিক ডিজাইন আর নির্মাণশৈলীর পাশাপাশি এর বহুমাত্রিক পরিধি নিয়ে গড়ে ওঠা এই স্টেশনই হতে পারে পর্যটকদের বিনোদনের নতুন গন্তব্য। ট্রেনে ওঠা নামা সহ আরও থাকবে 17টি বাণিজ্যিক কার্যক্রম। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। কক্সবাজার চট্টগ্রাম রুটে পরীক্ষামূলক ট্রেন চলবে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত। নতুন স্থাপিত রেললাইন এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। বিশ্বমানের অত্যাধুনিক এবং আইকনিক স্টেশন নির্মাণ সহ চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ শেষ হয়েছে।
প্রকল্পের আওতায় কক্সবাজারে ঝিনুকের আদলে বিশ্বমানের সর্বাধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণের পাশাপাশি দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত মোট 9টি স্টেশন নির্মাণ করা হয়েছে। এছাড়া সংরক্ষিত বন এলাকায় রেল লাইন স্থাপনে বন্য হাতি ও বন্য প্রাণী চলাচলের জন্য ওভারপাস নির্মাণ করা হয়েছে, যা দক্ষিণ এশিয়ায় প্রথম। এরই মধ্যে কক্সবাজার পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ হলেই পর্যটন নগরী কক্সবাজার রুটে ছুটবে ট্রেন। শুধু কক্সবাজার রেলওয়ে স্টেশনটি নির্মাণে ব্যয় হচ্ছে 215 কোটি টাকা। চট্টগ্রাম থেকে ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ট্রেন চলবে। এজন্য প্রকল্পের আওতায় বিশেষ কোচও কেনা হবে। প্রথম পর্যায়ে দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে রামু থেকে মিয়ানমারের নিকটে ঘুমধুম পর্যন্ত 28 কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ করা হবে। দোহাজারি কক্সবাজার রেল লাইন প্রকল্পেটি লাইনটি ট্রায়াল রান করলেও বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনে যেতে আরও 2 থেকে 3 মাস লাগবে। এ বছরের মধ্যেই এ রেলপথে ট্রেন চালুর চেষ্টা চলছে। প্রাথমিকভাবে 2 জোড়া ট্রেন চলবে, পরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।